ভালো আছেন আপনি? আমি খুব ভালো আছি। আজ আপনি কি করবেন? আজকে আমি রাধুনি রেডি মিক্স মশলা দিয়ে কোফতা তৈরি করব। চিজি উইথ বিফ কোফতা গ্রেভি বানাতে যা যা লাগবে: বিফ কিমা আধা কেজি, পুদিনা পাতা বাটা এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, ডিম একটি, চিজ এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ময়দা দুই টেবিল চামচ, রাঁধুনি গরুর মাংসের মশলা দুই চা চামচ, তেল পরিমাণ মতো, নারিকেলের দুধ এক কাপ, চিনি সামান্য পরিমাণ, ক্রাশড অ্যান্ড রোস্টেড অ্যালমন্ড দুই চা চামচ এবং ফ্রেশ ক্রিম তিন টেবিল চামচ। দর্শক, উপকরণগুলি আমরা দেখে এলাম, চলুন এখন রান্নায় যাওয়া যাক। ঠিক আছে, এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলি রেডি আছে, আমি ওদিকে চলে যাই। এখানে আপনি প্রথমে আমরা গরু মাংসে কিমা আছে এখানে, আচ্ছা আমরা কিমাটাকে নিয়ে নিব, তারপর এখানে হ্যাঁ কিমা দিব, এখানে পুদিনা বাটা আছে পরিমাণ মতো দিব, পুদিনা পাতা বেটে রাখা হয়েছে, ঝটপট হয়ে যাবে। এটা কি পরিমাণ মতো আদা বাটা? হ্যাঁ আদা বাটা দিয়ে দিব, এটা ডিমের কুসুম, আচ্ছা বাইন্ডিং এর জন্য। হ্যাঁ, যেহেতু চিজ আমরা নাম দিয়েছি, আচ্ছা এখানে চিজ কিছু দিব, একদম হাই প্রোটিন। হ্যাঁ, আসলে রোজার সময় না প্রোটিনটা খুব দরকার হয় আমাদের, তো এই ধরনের লবণ দিব আমরা, লবণ দিচ্ছি যেহেতু চিজ দেয়া আছে, লবণ থাকলে স্বাদটা ভালো আসে এমনিতেই। আচ্ছা, আমরা কি এটার মধ্যে কোনো সয়া সস টস দেব না? না, এগুলো দেব না, এখন আমরা ময়দা দেব একটু। আচ্ছা, এগুলোকে এখন আমাদের মাখাতে হবে, একটু ভালো করে মাখাতে হবে, তারপর কুফতার আকারে আমরা গোল গোল করব। এই এখানে কি কোনো মানে মরিচ জাতীয় কোনো মানে কাঁচা মরিচ বা না? এখন গোলমরিচ দিব না, গোলমরিচ পরে দিব, এটা মাখানোর পরে আমরা কি করব, আপনার গরম মশলা যেটা রাঁধুনি মিক্সের গরম মাংসের মশলা ওইটা একটু দিব, এক চামচের মতো। ঠিক আছে, হ্যাঁ এই ফাঁকে আমরা চুলাটা জ্বালিয়ে দিলে ভালো হয় কোফতাগুলো ভাজার জন্য। আমরা মিক্স করে ফেলছি, এখন কোফতাকে একটু গুল গুল করে, একটু গোল গোল করতে হবে। হ্যাঁ, ওইটার জন্য আগে হাতে একটু তেল নিতে হবে, হ্যাঁ যেন লেগে না দেয়। আপনার সম্পর্কে একটু জানতে চাই, মানে কিভাবে মনে হলো যে রাঁধুনির সেরা রাঁধুনিতে অংশগ্রহণ করবেন, কেন করবেন বা আপনাকে কে ইন্সপায়ার করেছে? আসলে এটার গল্পটা একটু অন্যরকম। আমি রান্নাটা ছোটবেলা থেকে আমার শখ ছিল, কিন্তু আমি যখন রান্নাটা একটু জানলাম তখন একটা প্রতিযোগিতা আসছিল রাঁধুনি 1414, খুব সম্ভবত আজ থেকে 10 বছর আগে। আচ্ছা, তো তখন আসলে শখের বসে একটা রেসিপি দিয়েছিলাম, এটা আমাদের ট্রেডিশনাল রেসিপি ছিল, এখনও মনে আছে আমার, ইরম্বা। ওই প্রতিযোগিতায় আসলে আমি ঢাকায় আমি যেতে পারিনি, চিন্তা করলাম যে আসলে আমি কেন ছিটকে পড়লাম, এই যে কষ্ট এখান থেকে এই দিন রাত্রে সিদ্দিকা আপার বই কিনলাম, আচ্ছা আমার এখনও মনে আছে। তারপর একদম সামনে পরীক্ষা, ওই রকম পড়তে হবে, তারপর অনেকগুলো প্রতিযোগিতা আসলো, পার্টিসিপেট করলাম, এক এক সময় হয় প্রথম হলাম, এক সময় আবার তৃতীয় হলাম, এক সময় আবার দ্বিতীয় হলাম, ওইভাবে আমার এগিয়ে যাওয়া। তো রাঁধুনি 22টা যখন আসলো তখন করলাম না এবার আমি নাম দিব, তো দিলাম, চান্স পেলাম, ডাক পড়লো, ওই রকম আর কি আস্তে আস্তে এখন রাঁধুনিতে মোটামুটি। এই অ্যাচিভমেন্ট নিয়ে আমি আরও আগামীতে আরও এগোতে চাই আর কি। আসলে কম্পিটিশনকে কখনো মানে কেউ যদি কোনো কম্পিটিশন থেকে ছিটকে পড়ে সেটা নেগেটিভলি নেওয়া উচিত না। বাঙালির সব বাসায় মনে হয় এই বইটা আছে, প্রথম যারা রান্না শেখে। আমি তো ট্রাই করলাম, কোনো অসুবিধা নেই। এখন এটা গ্রেভি, এটা গ্রেভি করবো। হ্যাঁ, ওইটা আমরা গ্রেভি করার সময় আমরা একটু আদা বাটা দিব। আচ্ছা, আমি কি এটা তোলার জন্য একটা প্লেট আনতে পারি নাকি? হ্যাঁ না, এখানে একটা খালি আছে। আচ্ছা, এখন কি করছেন আপনি? তো প্রতিযোগিতায় অনেক ভালো করলেন, অনেকগুলো অংশগ্রহণ করলেন প্রতিযোগিতায়। এখন আমার খেয়াল হচ্ছে প্রফেশন হিসেবে কি নিয়ে আর কোনো চিন্তা আছে? হ্যাঁ, প্রফেশনের সামনে আমার অবশ্যই একটা
আমার নিজস্ব একটা আমার সব সিগনেচার ডিশ দিয়ে একটা রেস্টুরেন্ট করার অবশ্যই খেয়াল আছে, তো ওইটার জন্য আমি আরো এগোচ্ছি আর কি। রান্না তো আর শেখার শেষ নাই, আরো জানতে হবে। হয়ে গেছে আমাদের এইটা, এই ডিশটা কি আপনি বাড়িতে করেছিলেন? হ্যাঁ, বাড়িতে করেছিলাম একবার, বাসার সবাই বলেছে সেটা খুব ভালো হয়েছে। তবে তখন চিকেন দিয়ে করেছিলাম আর কি। আচ্ছা, এটা তো চিকেন দিয়েও করা যায়, এটা চিকেন দিয়েও করা যায়, আজকে বিফ দিয়ে করলাম। হ্যাঁ, চিকেন দিয়ে সেম ইনগ্রেডিয়েন্টস গুলি দিয়ে চিকেন দিয়ে আমরা ট্রাই করি। তখন গরু মাংসে একটা ফ্লেভার থাকে। কারণ কেউ যদি গরু মাংস না খেতে চায় বা যার অভ্যাস নেই, তারা কিন্তু একই জিনিস চিকেন দিয়েও খেতে পারে। আমাদের আরেকটা প্যান লাগবে, একটা প্যান পানি থাকলে একটু শুকিয়ে নিতে হয়, নালে তো ফুটতে থাকে। গরম হয়ে গেছে প্যানটা। হ্যাঁ, একটু তেল দিই, সামান্য তেল দিই, অল্প তেল। হ্যাঁ, একটু অল্প তেল দিব আমরা এখন। এই যে কোপ্তাটা আপনি তৈরি করছেন, এটা কিন্তু আমি প্রথমে বললাম যে হাই প্রোটিন, এখানে গরু গোশ আছে, হ্যাঁ চিজ আছে, এখন এই প্রোটিনটাকে আরো বাড়িয়ে দেবে। এখানে কাজু বাদাম আছে, নারকেলের দুধ আছে, তারপর চিজ আবার দেব আমি। আচ্ছা, তারপর রোজার সময় কিন্তু একটু প্রোটিনটা আমাদের দরকার হয়, সেটা কিন্তু খুব সহজেই একটি ডিশ দিয়ে আমরা পূরণ করতে পারি। আপু, আমাদের তেল গরম হয়ে গেছে, একটু আদা বাটা, আদা দিব, পানি দেবে না? পানি লাগবে না, আমরা নারকেলের দুধটা দিয়ে দিই। নারকেলের দুধ, চিনি দিব, চিনি পরিমাণ মতো, আর আর লবণ। এখন আমরা এখানে ভাজা কাজু বাদামগুলো দিয়ে দিব। আচ্ছা, কাজু বাদাম একটু ক্র্যাশ করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ভাজার পরে ক্র্যাশ করা হয়েছে, রোস্টেড। তারপর আমরা এখন এখানে ফ্রেশ মিল্ক আছে, ক্রিম, হ্যাঁ ফ্রেশ ক্রিম একটু দিচ্ছি। এখন আমরা কোপ্তাগুলো দিয়ে দিব, আলতো করে দিয়ে দিব যেন ভেঙে না যায়, একটু আঁচ কমাই দিয়ে দেব। আমরা কি একটু ঢেকে দেব? একটু আমি আবার একটু নাড়াচাড়া করে নিই, তারপর একটু করে ঢেকে দিব আমরা। আচ্ছা, আর এই কুপ্তার সাথে এই মিশ্রণটা একটু মিশিয়ে যাক। আচ্ছা, হ্যাঁ আমরা এখানে, হ্যাঁ গ্রেভি দেখতে। আচ্ছা, আমি একটা সার্ভিং বোল নিয়ে আসি। হ্যাঁ, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। হ্যাঁ, স্মেলটা দর্শক দেখতে পাচ্ছেন না কিন্তু, কিন্তু এই ফ্লেভারের যে ঘ্রাণটা আসে রাঁধুনি রেডিমিক্স দিয়ে, যে স্মেলটা বের হয় একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু আমি পাচ্ছি। আমরা এই গ্রেভিগুলো উপরে দিয়ে দিব। এখানে আমাদের কালো গোলমরিচের গুঁড়া ক্রাশ করা আছে, উপরে একটু দিয়ে দিব। আচ্ছা, উপরে একটু ছিটিয়ে দেয়া হলো। এবার গার্নিশের জন্য একটু ক্যাপসিকাম সুন্দর করে কাটা আছে। কেমন হয়েছে ডিশটা? খুব সুন্দর। আসলে তো রান্না তো আছেই, সেটা তো খাওয়ার পর বোঝা যাবে কত টেস্টি, কিন্তু দেখার যে একটা সৌন্দর্য আছে সেটা কিন্তু রান্নাটার জন্য অনেক, মানে খাওয়ার জন্য অনেক আকর্ষণ করে। চিজি গিফট কোপ্তা গ্রেভি, চিজি বিফ কোপ্তা গ্রেভি। হ্যাঁ, অনেক ধন্যবাদ দর্শক। চিজি বিফ কোপ্তা গ্রেভি এর প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে আসি, চলুন। প্রথমে একটি বাটিতে একে একে বিফ কিমা, পুদিনা পাতা বাটা, আদা বাটা, ডিম, গ্রেট করা চিজ, ময়দা এবং রাঁধুনি গরুর মাংস মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এবার গোল গোল করে কোফতার আকারে করে নিন এবং তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে প্লেটে তুলে নিন। আর একটি ফ্রাই প্যানে তেল, আদা বাটা, নারকেলের দুধ,
চিনি এবং লবণ, ভাজা কাজু বাদাম, ফ্রেশ ক্রিম দিয়ে গ্রেভি তৈরি করে নিন। এবারে কোফতাগুলো গ্রেভিতে ছেড়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে নামিয়ে পরিবেশন করুন উইথ বিফ কোফতা গ্রেভি।